হ্যালো স্টুডেন্ট, বেদান্ত ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখুন এই অঙ্কটি। সংখ্যা শ্রেণীগুলির মধ্যমা থেকে তাদের মানের গড় পার্থক্য নির্ণয় কর। এখানে প্রথমে কতগুলি সংখ্যা দেখো দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে আগে সাজিয়ে দিই। কি পাচ্ছি? 8, 10, 15, 19, 25, 46, 54, 59, 62, 77, 95। তাহলে এক্ষেত্রে মধ্যমা কত হবে দেখো, এক্ষেত্রে মধ্যমা হবে, এখানে নাম্বার অফ টার্মস কটা আছে দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে অড নাম্বার অফ টার্মস আছে, তাহলে মধ্যমা হবে কত? ইন প্লাস 1/2, এততম টার্ম। তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি দেখো, এখানে এন কত? এন এখানে 11, তাহলে 11 প্লাস 1/2 তম টার্ম, তার মানে এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমি, 12/2, তার মানে 6 তম পদ। তাহলে 6 তম পদ এখানে কতটা দেখ, কোনটা দেখো, 1, 2, 3, 4, 5, 6, তার মানে এখানে মধ্যমা হয়ে গেল 46। তাহলে এবার এখান থেকে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটার মান আমাকে আগে বের করতে হবে এক্স, আর তার রেসপেক্টিভ ডি, দ্যাট ইজ এক্স মাইনাস মধ্যমা এর মডিউলাস। তাহলে এখানে প্রত্যেকটা মান আগে প্রথমে এখানে আমরা লিখে নিই, এখানে প্রথমে 8, তারপরে আছে 10, 15, 19, 25, 46, 54, 59, 62, 77, 95। তাহলে এবার ডি এর ভ্যালু বের করতে চাই, এখানে 38, 36, 31, দেখো 38, 46 থেকে মাইনাস করেছি, এই 10 বাড়লে মাইনাস করলে 36, 46 থেকে 15 মাইনাস করলে হচ্ছে 31, 46 থেকে 19 মাইনাস করলে 27, 25 মাইনাস করলে 21, 46, 0, 54 মাইনাস করলে 8, 59 মাইনাস করলে 13, 62 মাইনাস করলে 16, 77 মাইনাস করলে 31, আর 95 মাইনাস করলে হয় 49। তাহলে এর সামেশন করলে কত পাচ্ছি, সামেশন ওভার ডি করলে আমরা পাই 270। তাহলে এটা হয়ে গেল সামেশন ওভার ডি। তাহলে এইবার যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে মধ্যমার মান, মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্যের মান কত হবে, সামেশন ওভার ডি বাই এম ইজ ইকুয়াল টু 270 বাই 11 ইজ ইকুয়াল টু কত, 2.24.55 প্রায়। তাহলে এটি হয়ে গেল আমার মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।